আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, দুটো বিষয় জানা না থাকলে, দুটো বিষয় আপনি যদি না বুঝে করেন, আপনি এই কাজটি না করলেন, তখনই আপনার কুরবানি কবুল হবে না। সাবধান, আজকে যে দুটো কথা বলবো, এই দুটো কথা প্রত্যেক মুসলিম যারা কুরবানি দেয় তাদের অবশ্যই অবশ্যই জানা জরুরি। এটা অনেকে জানে না, না জানার কারণে তাদের কুরবানি কিন্তু কবুল হচ্ছে না। কিন্তু এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের একটি জানা আছে, আবার আরেকটি জানা নাও থাকতে পারে। তো প্রথমে আমরা জেনে নিই যে কুরবানি প্রথম যেভাবে এসেছিল, বা আমাদের পূর্ববর্তী যে সকল নবীগণ কীভাবে কুরবানি করেছিলেন। আমরা তো জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম এর থেকে কুরবানি শুরু হয়ে আসছে, কিন্তু না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবন উপকরণের স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর তারা আল্লাহর নাম উচ্চারণ করে, অর্থাৎ তারা কুরবানি করে। সূরা আল হাজ 34 নম্বর আয়াত। তো এইভাবে আমরা কুরবানির ইতিহাস জানি, এবং তাদের দুটো লক্ষ্য উদ্দেশ্য ছিল, দুটো। এই দুটো লক্ষ্য উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংস আগ পর্যন্ত এই দুটো লক্ষ্য উদ্দেশ্য দিয়েই আমাদের কুরবানি কবুল হয়ে থাকে, পূর্বেও ছিল বর্তমানেও থাকছে। এরপর কুরবানির উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আল্লাহর কাছে কুরবানি গোশত বা রক্ত বা কোনো কিছুই পোছায় না, পোছায় শুধু তাকওয়া। এভাবে তিনি এদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। সূরা আল হাজ 37 নম্বর আয়াত। এভাবে আমরা বুঝতে পারলাম যে দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি কেন দিতে বলেছেন এবং কুরবানির উদ্দেশ্য কি ছিল। এবার আসি কুরবানির যে দুটো বিষয় যেটি না জানলে আপনার কুরবানি কবুল হবে না, এর মধ্যে প্রথমটি হচ্ছে সূরা মাইদা 27 নম্বর আয়াতে যে কাবলের নিকট থেকে কুরবানি কবুল হয়নি, তার কারণ হিসেবে হাবির বলেছিল আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। এর মানে হচ্ছে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, আর কোনো নিয়ত নেই আপনার মাঝে, আপনি লোক দেখানোর উদ্দেশ্যে করেননি, তারপর সমাজে কে কি বলবে সেটার উদ্দেশ্যে করেননি, গোশত খাবার নিয়তে করেননি, তারপর আপনি সমাজে উঁচু শ্রেণীর লোক, বড়লোক মানুষ আপনাকে সবার সম্মান দিবে, আপনার কাছে মানুষ আসবে, কোনো কিছুই নেই, স্রেফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন এবং যে বিধান দিয়েছেন সেই বিধানটি আপনি পালন করছেন, এরকম নিয়ত যদি আপনি যদি থাকে, তাহলে আপনার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই কবুল করবেন এবং আপনার কুরবানিটি কবুল হয়ে যাবে। এর মধ্যে আরও উল্লেখযোগ্য বিষয় রয়েছে আপনার হালাল উপার্জন এবং তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ 37 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহর কাছে কোনো রক্ত বা গোশত পোছায় না, পোছাইল কি তাকওয়া। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, বা আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী কুরবানি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরীক না করে, অর্থাৎ সূরা কাহাফ 110 নম্বর আয়াত। অর্থাৎ আপনার আমলের ভিতর কোনো শিরক রাখা যাবে না, আপনি নিজে কোনো শিরক কাজ করবেন না, এবং লোক দেখিয়ে কাজটা করা কিন্তু এক ধরনের শিরক। লোক দেখিয়ে কাজটা করে কি শিরক, দাজ্জালের চেয়েও বড় ভয়ঙ্কর বিষয়। আর আপনি কুরবানি দিচ্ছেন সেটা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে দিচ্ছেন, আর আপনি মাঝে মাঝে শিরক কাজও করেন, ছোট শিরক রয়েছে অথবা বড় শিরক রয়েছে, এসব কারণেও আপনার কুরবানি কবুল নাও হতে পারে। তবে যদি বড় শিরক থাকে তাহলে তো কুরবানি হবেই না। তো আপনারা এই সকল বিষয়ে মাথা রাখবেন যে আপনার কুরবানি, আপনি এত কষ্ট করে কুরবানি দিবেন, এত অর্থ, তারপর এত শ্রম, তো এইভাবে আপনি যদি সামান্য কিছু কাজ করেন, যে কাজগুলো করলে আপনার কুরবানিগুলো কবুল হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোনো, আপনার যে গোশত রক্ত যা আছে এগুলো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এগুলো আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় শুধু তাকওয়া। কোনো টাকা পয়সা দিয়ে কুরবানি আপনি নেকি হাসিল করে নেবেন, আপনি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে যাবেন, এত সহজ নয়। সহজ হচ্ছে আপনার অন্তর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, তাকে ভয় করা, এবং আপনি যে কুরবানি দিচ্ছেন সেগুলো আপনি গরিবদের মাঝে বা আত্মীয়দের মাঝে আপনি বন্টন করে দিবেন। তো এই দুটো উদ্দেশ্য আপনারা সবসময় মনে রাখবেন, একটি হচ্ছে শিরক, শিরকের মতো কাজ করবেন না, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যেই আপনি
কুরবানি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।